আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আর সেই ব্লগটি হচ্ছে সৈনিকখুশি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নেসার আহমদ জুগলু ভাইয়ের ভাগ্নির আকিকা অনুষ্ঠানের এই ব্লগটি আপনাদেরকে শেয়ার করে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলুন ঘুরে আসি সেই আকিকা অনুষ্ঠান থেকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধু নবীগঞ্জ আটনং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জাবেদুল আলম চৌধুরী সাজুভাইকে। উনি অনেক ব্যস্ত মানুষ, আসলে ওনার হাতে সময় খুবই কম, তারপরে উনি আমাদের জন্য একটু সময় বের করে জগলু ভাইয়ের বাড়িতে আসার জন্য আমি সাজুভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। মানহা
প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রায়াপুর গ্রামের কৃষি সন্তান যুক্তরাজ্য প্রবাসী শাহ হাবিবুর রহমান বেলায়েত আঙ্কেলকে। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আঙ্কেল, থাকি না তো আতো আলহামদুলিল্লাহ আঙ্কেল আছি ভালো। আঙ্কেল আপনি কতদিন আগে দেশে আইছেন? আমি তো জানুয়ারি যাইছিলাম বা। জানুয়ারি, আরো কতদিন দেশে থাকার ইচ্ছা আছে? আর এক সপ্তাহ থাকার ইচ্ছা। আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনাদের জন্য আমার দোয়া ও শুভকামনা রইলাম। তাই না, আমার মায়ের মানুষ সম্পর্কে দাদা লাগুন, খুব মায়া আর মানুষ ছোটবেলা থেকে মায়া করেন, আমরাও মায়া করি, আন্তরিকতা আমরা এক মসজিদের নামাজ ধরি, আইলে দেখা সাক্ষাৎ হয়। সবসময় উনি বলেন এগার দিন খাওয়ার খাওয়ার দিন খাইতে পারি না। আজকে নাতিনের অনুষ্ঠান উনি আইলাম, আমি জিজ্ঞাসা ওই নাতিন সুন্দর যেমন সুন্দর আছে ও আইছে। ধন্যবাদ আঙ্কেল, এতে তোমার ধন্যবাদ।